আমরা বারোই রবিউল আউ্বাল বলি, বারোই রবিউল আউ্বাল মতান্তরে কোন কোন লেখক লিখেছেন, ঐতিহাসিকগণ লিখেছেন আটে রবিউল আউ্বাল নবী যে দুনিয়াতে আসছেন, কেউ বলেছেন তেরোই রবিউল আউ্বাল। অতএব আমরা প্রসিদ্ধ কল যেটা মতামত সেটা বারোই রবিউল আউ্বাল। বারোই রবিউল আউ্বালে এই মাসে সাড়ে ১৪০০ বছর আগে বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন অন্ধকার আচ্ছন্ন এই দুনিয়ার জমিনে অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে আলোর দিশা দেখাতে, আলোর রাস্তা দেখাতে আল্লাহ রাব্বুল আলামিনের বলে এরকমভাবে বাণী নিয়ে এই দরাধমে এসেছিলেন, রহমত নিয়ে দরাধমে এসেছিলেন সেই মাস এই মাস। আজকে এই মাসে সিরাত অনুষ্ঠানে আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর আদর্শে আদর্শবান হওয়া, সিরাত মানে নবীর আদর্শ, নবীর আদর্শে আদর্শবান হওয়া এই উদ্দেশ্যে আমরা এসেছি। আমরা কিসের তৈরি? মাটির তৈরি মানুষ। এই মাটির তৈরি মানুষটার পিছনে যখন মেহনত করা হবে আল্লাহ তাআলা এই মাটির মানুষটাকেও আল্লাহ তাআলা অনেক দামি বানিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ, এই মাটির মানুষটা দামি হয়ে যায়। কেমন দামি হয়? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কত বলে একদম হাবশি গোলাম কালো ঠুট মোটা দেখতে ভালো লাগে না, কিন্তু এই মানুষটার পিছনে যখন মেহনত করা হয়েছে আর এই মানুষটা এমন দামি হয়েছে। নবীজি মেরাজে গেছেন, নবীজি বলেন জিব্রাইল আমার সামনে কার হাঁটার শব্দ শোনা যায়, বলে ওগো আল্লাহ রাসূল ইনি বেলাল, আপনার বেলাল মক্কাতে হাঁটে আর জান্নাতে তার কদমের আওয়াজ শোনা যায়, বলেন সুবহানাল্লাহ। ভাই কেন দাম বাড়ছে? বলে মাটির পিছনে মেহনত হয়েছে। এই জন্যে আমরা আপনারা যদি আমাদের জীবনকে গড়ার জন্যে সিরাত মাহফিল এখানে হয়েছে।